বিধানসভা নির্বাহ ইলেকশন অবস্থান উত্তরে ওই দগ্ন আগরতলা বিধানসভা দে চান তাহন বর্তমানে বিধানসভা নির্বাহী ভোটার মেশিন কমিশন ইন্টার খাইজিত উমাকান্ত রুগ্নগ মানসিকা অবজারভার খবর রিটার্নিং অফিসারদের জুদা জুদা থাকলে বদলে আদৌ র আসলে কক্তমাত্র নির্বাচন রিটার্নিং অফিসার অসীম শাহ থাকা জুদা জুদা থাকলে বদলে আদৌ র মাঝামনে বিশিন্তি ইভিএম ভিভিপ্যাট মেশিন ডক চেক খাইজাক নাই তামরি হিনবা বসকানে চমরিব বোর্ড ডিফ্র মুংসা জঞ্জাল আসে দে বদে বসকা দগ্ন আগরতলা সেন্টার পোলিং স্টেশন তংলাই কাইপা চিপা তেতা এড নং বর্দেওয়ালি আমসুয় পোলিং স্টেশন তোমায় কাই বাচি ডক বাই ইলেকশন ৬ আগরতলা এবং ৮ টাউন বর্দোয়ালি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যে ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন ব্যবহার হবে সেগুলির প্রস্তুতি আজকে চলছে উমাকান্ত কমিউনিটি হলে। সকাল ১০টা থেকে আমরা শুরু করছি, আমাদের স্টাফ ইতিমধ্যে সব ঢুকে গেছে। আজকে আমরা এখানে ক্যান্ডিডেটের যে রিপ্রেজেন্টেটিভ ওনাদের উপস্থিতিতে ইভিএম মেশিনগুলি আমরা কমিশনিং করব। ওনারাও ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেটিভ পার্টি রিপ্রেজেন্টেটিভ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমাদের দুটো হলে ১০টা ১০টা ২০টা টেবিলে আমাদের এই ইভিএম মেশিনগুলি কমিশনিং হবে। আমাদের অনারেবল অবজারভারও উপস্থিত থাকবেন। আমরা আশা করছি যে আগামী ২৩ তারিখে যে ভোট হতে যাচ্ছে ইভিএম মেশিনগুলি আমরা সেভাবে প্রস্তুত করব যাতে প্রপার এবং স্মুথভাবে ভোট নেওয়া যায়। দুই কেন্দ্রে কতগুলা ইভিএম ইউজ হবে? আমাদের আগরতলা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে টোটাল ইভিএম ভিভিপ্যাট মিলে রিজার্ভ সহ ৭৭ মেশিন আছে, আর ভিভিপ্যাট রিজার্ভ আছে ৮৩ রিজার্ভ সহ আর কি, মোট ৮৩ ভিভিপ্যাট আছে, আর পেয়ার হিসাবে আছে সিওবিউ ৭৭। আর আমাদের এই ৮ টাউন বর্দোয়ালির জন্য ৭৯ পেয়ার আছেন, আর ভিভিপ্যাট আছে ৮৪ রিজার্ভ সহ। টোটাল পুলিং স্টেশন আছে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে ৫৫, ৮ টাউন বর্দোয়ালিতে আছে ৫৬, বাকিগুলি রিজার্ভ।